প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব গত ক্লাসে যেখানে শেষ করেছি ঠিক তার পরের টপিক থেকে। গত ক্লাসে আমরা কি পড়েছি মনে আছে? যোজ্যতা বা যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন এই দুটো টপিক আমরা শিখেছি। আজকে আমরা শিখব যৌগমূলক, যৌগমূলক এবং তাদের যোজনীগুলো শিখব। যৌগমূলক, যৌগমূলকটা কী? যৌগমূলক হলো কয়েকটি পরমাণুর সমন্বয়ে গঠিত একটা পরমাণু গুচ্ছ যখন একটি আয়নের ন্যায় আচরণ করবে। খেয়াল করতে হবে, এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে বা দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত পরমাণু গুচ্ছ যখন একটি আয়নের ন্যায় আচরণ করবে তখন আমরা ওই পরমাণু গুচ্ছকে বলবো যৌগমূলক। এখন এই যৌগমূলকগুলোর যে আদান সংখ্যা থাকে বা চার্জ থাকে এইটাই তার যোজনী হয়। যেমন আমি যদি এখানে লিখি সালফেট SO4 2-, এটা হলো সালফেট। এই সালফেটের এই যে 2- এটাই তার কিন্তু যোজনী, অর্থাৎ এই সালফেট মূলকের যোজনীটা 2। আবার আমি যদি লিখি সালফাইড SO3 2-, তাহলে এই সালফাইড এরও যোজনী কিন্তু 2, কারণ এখানে 2- আছে। আরেকটা বিষয়ে তোমরা জানবে, আদানের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ হয় কিন্তু যোজনী কখনোই নেগেটিভ হয় না, অলওয়েজ পজিটিভ। এরপরে আমরা লিখব নাইট্রেট NO3-, এখানে কিন্তু মাইনাস একটা মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ এর নাইট্রেট মূলকের যোজনীটা 1। আবার নাইট্রাইট NO2-, এরও যোজনীটা 1। ফসফেট PO4 3-, এর যোজনীটা 3, এটা ফসফেট। কার্বনেট CO3 2-, এর যোজনীটা 2। অ্যামোনিয়াম NH4+, অ্যামোনিয়াম NH4+, এর যোজনীটা 1। এরপরে ফসফোনিয়াম PH4+, এর যোজনীটা +1। এরপর দেখো হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল মূলক যেটাই বলি না কেন, এর যোজনীটা কত? 1। এরপরে আছে দেখো হাইড্রোজেন কার্বনেট HCO3, এরও যোজনীটা 1। আমরা প্রায় ব্যবহার করি কিন্তু তোমাদের যৌগমূলকের এই টপিকে এই যৌগমূলকটা নাই। MnO4-, এটা পারম্যাঙ্গানেট, এর যোজনীটা 1। পারম্যাঙ্গানেট KMnO4-, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে MnO4-, এটা হলো পারম্যাঙ্গানেট, তাহলে এর যোজনীটাও কত? 1। তাহলে যৌগমূলক হলো দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত পরমাণু গুচ্ছ যদি একটি আয়নের ন্যায় আচরণ করে তখন ওই পরমাণু গুচ্ছকে আমরা কি বলবো? যৌগমূলক বলবো। এখন এই যৌগমূলকের যে চার্জগুলো আছে এটাই তার কি? যোজনী। তাহলে পারম্যাঙ্গানেট এর যোজনীটা 1, সালফেট ফসফেট নাইট্রেট নাইট্রাইট এগুলো একটু খেয়াল করতে হবে। এখন আমরা এই যে যোজ্যতা বা যোজনী শিখলাম, যৌগমূলকের না সংকেতগুলো শিখলাম এবং এর যোজনীটাও জানলাম। এখন আমরা একটা যোগের সংকেত কিভাবে হয় এটা আমরা শিখব, যে একটা যোগের সংকেত কিভাবে হয়। যোগের সংকেত যদি আমরা দেখি, আমি সাধারণত দেখো আমরা পানির সংকেত, আমরা সবাই সচরাচর পরিচিত পানির সংকেত লিখি H2O। আচ্ছা তোমার কখনই মনে প্রশ্ন জাগে নাই যে আমি O2H কেন লিখি না? আমার তো এটা হইতে পারতো যে O2H বা HO2 আমি এটা কেন লিখি না। মূলত মনে করো এ একটা মৌল, বি একটা মৌল, এই দুটা মৌল মিলে যখন আমার একটা সংকেত হবে, বা এ একটা পরমাণু বি একটা পরমাণু, এই দুটা মিলে যখন আমার সংকেত হবে তখন এ মূলের যোজনীটা যদি X হয়, বি মূলের যোজনীটা যদি Y হয়, তাহলে এ এবং বি দ্বারা গঠিত যে যোগের সংকেত হবে সেটা হবে AYBX। অর্থাৎ এ মূলের যে যোজনীটা এটা বি এর সাথে থাকবে, বি মূলের যে যোজনীটা সেটা এ এর সাথে থাকবে, এবং এই যে X এবং Y এরা ক্ষুদ্রতম অনুপাত আকারে থাকবে। ক্ষুদ্রতম অনুপাত খেয়াল করতে হবে, ক্ষুদ্রতম অনুপাত আকারে থাকবে। এখানে আমি এই যে H2O কেন লিখলাম, এখানে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন দিয়ে আমার কী হচ্ছে? পানির সংকেতটা হচ্ছে। তাহলে এখানে হাইড্রোজেনের যোজনীটা 1, অক্সিজেনের যোজনীটা 2, এইটার অনুপাত আর করা যায়? অবশ্যই না, এটা এটার সাথে এটা এটার সাথে, তাহলে কী আসলো? H2O। এই জন্য আমরা পানির সংকেতটা H2O লিখি। ক্লিয়ার? তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে পানিরতে হাইড্রোজেনের যোজনী কত? 1, অক্সিজেনের যোজনী কত? 2। এবারে দেখো আমরা ম্যাগনেশিয়াম অক্সাইড লিখি MgO, আবার ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে লিখি MgCl2, এখানে কিন্তু আমি 2 দেইনি কিন্তু এখানে দিয়েছি। খেয়াল করতে হবে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন, ম্যাগনেশিয়ামের যোজনী 2 আর অক্সিজেনের যোজনীও 2, তাহলে এদের যদি আমি অনুপাত করি ক্ষুদ্রতম অনুপাত 1:1 হয়, তাহলে 1:1 এটা এটার সাথে যাবে এটা এটার সাথে যাবে দেওয়া লাগবে, তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড। আবার যখন আমি ম্যাগনেশিয়াম আর ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম ক্লোরাইড হয়েছে, ম্যাগনেশিয়ামের যোজনীটা 2, ক্লোরিনের যোজনী তো 1,
তাহলে ক্ষুদ্রতম অনুপাত এটাই, এটা এটার সাথে যাবে, এটা এটার সাথে আসবে, তাহলে এম জি সি এল টু। ক্লিয়ার? তাহলে আমার সংকেত শিখতে হলে অবশ্যই তোমাকে যোজনীটা জানতে হবে, আগের ক্লাসটি অর্থাৎ এই অধ্যায়ের প্রথম যে ক্লাসটি যোজনী নিয়ে বলেছি সেইটা যদি আগে তুমি জানো তাহলে এটা জানতে পারো। এরপরে দেখো আমরা দেখব যে কিছু যৌগের সংকেত লিখতে ব্র্যাকেট ব্যবহার করা হয়। যেমন আমি যদি লিখি ম্যাগনেশিয়াম ফসফেট, ম্যাগনেশিয়াম ফসফেট, ম্যাগনেশিয়াম ফসফেট PO4। এখন দেখো তোমাদের একটু আগে শিখালাম এই যে ফসফেট মূলক এইটার যোজনীটা 3, আবার ম্যাগনেশিয়ামের যোজনীটা 2, এটার অনুপাত আর করা যায় না, তাহলে এটা এটার সাথে যাবে, এটা এটার সাথে যাবে, তাহলে ম্যাগনেশিয়াম ফসফেট Mg3 PO4। আমি বলেছিলাম যে এই যৌগমূলকটা একটি আয়নের নিয়াচন করবে, এটা পুরোটাই একটা, এবং এর সাথে যুক্ত হবে আমার কত 2, তাহলে এই ব্র্যাকেট দিয়ে আমি 2 দিই। ক্লিয়ার? আমি যদি ব্র্যাকেটটা না দেই তাহলে কি হয় দেখো, এই যে 2টা এটা ওই যে O4 আছে এর সাথে যায়, এই ব্র্যাকেট দিলেই আমার এই পুরো PO4-এর সাথে যে 2 আছে এটা যায়, তাহলে ম্যাগনেশিয়াম ফসফেট Mg3 PO4 × 2। এরপরে দেখো আমরা লিখি সালফিউরিক অ্যাসিড H2SO4 লিখি, তাই না, H2SO4 সালফিউরিক অ্যাসিড, এখানে মূলত হাইড্রোজেন আর সালফেট SO4, এই সালফেট মূলকের যোজনীটা 2, হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা 1, তাহলে এটা এটার সাথে যাচ্ছে, এটা এটার সাথে আসছে, তাহলে কি আসছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। এরকম করেই আমাদের সংকেতগুলো গঠিত হয়। আমরা এখন যে জিনিসটা শিখব সেটা হলো আমাদের কিছু যৌগের ক্ষেত্রে প্রায় আসে যে যোজনীটা কত। যেমন আমাকে যদি প্রশ্ন করে CO2 এই কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের যোজনী কত, আবার CO কার্বন মনোক্সাইড এখানে কার্বনের যোজনী কত, খেয়াল করো আমরা কার্বনের যোজনীটা জানি 2 এবং 4, আবার অক্সিজেনের যোজনীটা অলওয়েজ 2, তাহলে এখানে অক্সিজেনের যোজনী কার্বন এবং অক্সিজেন যে যদি আমরা দেখাই অক্সিজেনের যোজনীটা অলওয়েজ 2, যদি আমি কার্বনের যোজনীটা 2 ব্যবহার করি তাহলে অনুপাত করলে আমার 1:1 আসে, তাহলে সি এটা এটার সাথে যায়, এটা এটার সাথে যায়, তার মানে CO অর্থাৎ কার্বন মনোক্সাইডে আমার কার্বনের যোজনীটা 2, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যদি আমি লিখতে চাই তাহলে কার্বনের যোজনীটা ব্যবহার করতে হবে 4, তাহলে 4 ব্যবহার করলে আমার অনুপাত করলে 2:1 আসে, তাহলে 2টা এটার সাথে যাবে, এটা এটার সাথে আসবে 1টা, তাহলে CO2 হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বনের যোজনীটা 4, কিন্তু কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনীটা কত, 2। এবার দেখো কিছু যোগের যোজনীর ব্যবহারের ক্ষেত্রে নামের পরিবর্তন হয়। যেমন আমরা যখন আয়রনের ক্ষেত্রে দেখব আয়রনের যোজনী 2 হয় এবং আয়রনের যোজনী 3 হয়, এই আয়রনের যোজনী যখন 2 হবে তখন আমরা যোগের নামকরণের ক্ষেত্রে আস ব্যবহার করব, আস, আর যদি আমার আয়রনের যোজনী 3 ব্যবহার হয় তাহলে নামকরণের ক্ষেত্রে ইক ব্যবহার করব। যেমন আমি যদি এটা লিখি FeCl2, এখানে আমার আয়রনের যোজনীটা 2 ব্যবহার হয়েছে তাহলে এখানে নামটা হবে ফেরাস ক্লোরাইড, কিন্তু যদি আমি যোজনীটা 3 ব্যবহার করি তাইলে ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, যখন আমার আয়রনের যোজনীটা ব্যবহার হয়েছে 2 তখন হয়েছে আস, আর যখন আমার আয়রনের যোজনীটা ব্যবহার হয়েছে 3 তখন হয়েছে ফেরিক, তাহলে ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড। এরপরে দেখো আমাদের আরেকটা টপিক আছে, সেটা হলো যৌগের গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত। আণবিক সংকেতটা হলো যে সংকেত দ্বারা যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রকৃত সংখ্যাটা প্রকাশ পায়, সেটা হলো আণবিক সংকেত। আর যে সংকেত দ্বারা যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহ কীভাবে আছে, কতটা বন্ধনের মাধ্যমে আছে, সেটা যেভাবে আছে এবং বন্ধন এই দুটার মাধ্যমে যদি আমি প্রকাশ করি তাহলে সেটা হলো গাঠনিক সংকেত। যেমন আমি যদি লিখি পানি H2O, তাহলে এটা কীভাবে আছে মূলত, এটা দেখো অক্সিজেন পরমাণুর সাথে এভাবে আছে, এটা তার গাঠনিক সংকেত। আবার যদি আমি লিখি মিথেন CH4, এটার নাম হলো মিথেন CH4, এখানে কার্বনের যোজনী কিন্তু 4 ব্যবহার হয়েছে, হাইড্রোজেনের 1, তাহলে এখানে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন পরমাণু আছে, এটা হলো মিথেনের গাঠনিক সংকেত। আবার আমি যদি লিখি ইথেন CH3, এটা হলো ইথেন, এখানে কার্বনটা এই যে কার্বন কার্বন বন্ড আছে এবং এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, তাহলে বন্ধন এবং যোজনীর মাধ্যমে যখন আমার পরমাণুতে যে অবস্থায় আছে সে অবস্থা যে প্রকাশ করাটা, এটা হলো কি, গাঠনিক সংকেত। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম যৌগমূলক এবং এদের যোজনী শিখলাম এবং যৌগের সংকেত কীভাবে লিখে সেটা শিখলাম এবং গাঠনিক সংকেতটা শিখলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা হবে এই যে বন্ধন কেন হয় এটা নিয়ে আলোচনা হবে এবং আমরা দেখব বন্ধনের প্রকারভেদগুলো। যদি আমাদের এই অধ্যায়ের নামই রাসায়নিক বন্ধন, আমরা এই টপিকগুলো শিখছি
যাতে আমার সামনের টপিকগুলো কি হয় সহজ হয়। তোমরা ক্লাসটা ঠিকমতো দেখে পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নিবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।